সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ ফর আপকামিং নিউ SLST। খুব দ্রুত ভ্যাকান্সি বেরোতে চলেছে, মন্ত্রিসভার অনুমতি পেলেই আপকামিং SLST নোটিফিকেশন চলে আসবে। প্রথমে গেজেট প্রকাশিত হবে, তারপরে ভ্যাকান্সি বের করে দেওয়া হবে। হ্যাঁ, আজকের খবর, আজকের চেয়ারম্যান সেই কথা বললেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই কথা বললেন। এটা নিয়ে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের যে আন্দোলন চলছিল SLST-র জন্য সেই আন্দোলন চলবে, কিন্তু এটা আজকে সঠিক খবর। সূত্র TV9 নিউজে এটা দিয়েছে যে মন্ত্রিসভার যে অনুমোদন, সেই অনুমোদন পেয়ে গেলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, তার মানে আমরা ধরে নিতেই পারি যে ডিসেম্বর, যেটা আমি এর আগেও এক ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ যেহেতু সামনে লোকসভা ভোট আছে সেই জন্য একেবারে নিউ নোটিফিকেশান আসতে চলেছে SLST-র জন্য। ডিয়ার ভিউয়ার্স, চোখ রাখো আমাদের দ্য সিএল সাকসেস ইউটিউব চ্যানেলে সঠিক এবং দ্রুত আপডেট পাওয়ার জন্য। তোমরা প্রস্তুতি শুরু করে দাও, কিন্তু সাথে সাথে আন্দোলনটা ভুলে গেলেও কিন্তু চলবে না, আন্দোলন চালাতে হবে। আগামী দিনে যে আন্দোলনগুলো রয়েছে SLST, সে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে প্রস্তুতিও বজায় রাখতে হবে। ইয়েস, তাহলে ডিসেম্বর মাসে আমাদের ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই।